বঙ্গ, সো আজকে আমরা চলে এসেছি রবীন্দ্র সরোবর লেকের পাশে একটা বাঙালির প্রিয় জায়গা। দুর্গা পুজোর সময় তো আমরা দুর্গা ঠাকুর দেখেই থাকি, বাট দুর্গা পুজোর পরেও যে সেরা দুর্গা ঠাকুরগুলো থাকে সেগুলোকে যদি একটা জায়গায় রেখে একটা এক্সিবিশন করা হয় তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়াবে, মানে সারা বছরই একটা দুর্গা পুজোর ভাইব আসবে, তাই তো? তো সেরকমই একটা জায়গা আজকে আমরা চলে এসেছি, এটা একটা মানে বলতে পারো অফ বিট ঘোরার জায়গা। এমনিতেই তো রবীন্দ্র সরোবর লেকটার পাশের মানে ভেতরটা এত সুন্দর থাকে, তার মধ্যে শীতকাল দারুণ, আর এই ভেতরটা এত সুন্দর সাজিয়েছে পুরো দুর্গা ঠাকুরের, মানে দুর্গা পুজোর সময় যে ভাইবটা আসে ঠিক সেরকম ভাইব আসছে। ভেতরে অনেক রকম দুর্গা ঠাকুরের মূর্তি রাখা আছে, তো সেগুলো আমরা দেখে নিই, চলো। সো আমরা প্রথমেই দেখতে পারবো আলিপুর আটাত্তর পল্লীর দুর্গা ঠাকুর। এটা 2019 পুজো হয়েছিল, সেই দুর্গা প্রতিমা এখানে রাখা হয়েছে। তো আমরা দুর্গাপূজার সমস্ত প্যান্ডেল কভার করতে পারি না, তো ইন কেস এখন থেকে আর স্যাড হওয়ার কোনো কারণ নেই, কারণ কি সেটা যদি সেরা ঠাকুর হয়ে থাকে তাহলে সেটা এখানে সংরক্ষণ করা হবে। সো তোমরা যদি কোনো মানে মানে আগের বারের কোনো পুজোর কোনো ভালো ঠাকুর মিস করে থাকো তাহলে অবশ্যই এখানে আসবে, এখানে এসে একদম ফাঁকায় সুন্দরভাবে দুর্গা প্রতিমা দেখে নিতে পারবে। তো আমরা নেক্সট দেখতে পাচ্ছি ঠাকুর দেখবো যেটা চক দিয়ে তৈরি হয়েছে, বেহালের একটা ঠাকুর। সো অনেক রকম কালারফুল চক দিয়ে ঠাকুরটা তৈরি হয়েছে, জিতেন্দ্র স্মৃতি সংগ্রহ। আমরা একটা বনদি বাড়ির পুজোর মতো দেখতে পারবো, যান বাজারের পুজো, এই হচ্ছে দুর্গা ঠাকুর। এটা বরানগর, মানে এটা হচ্ছে নর্থের একটা ঠাকুর, বরানগরের নবরা দাদাভাই সংঘ, খুব নাম করা পুজো এটা। সো নেক্সট আমরা দেখতে পাচ্ছি গজগ্রিনের একটা ঠাকুর, যেটা পুরো উডেন ফিনিশ দেওয়া, মানে মাটির কোনো কাজই নেই এখানে, পুরো উডেন ফিনিশ দেওয়া একটা ঠাকুর গজগ্রিনের। এটা 2022 মানে লাস্ট ইয়ারের। সো খিদিরপুরের 44 খুব একটা ফেমাস দুর্গা ঠাকুর দুর্গা উৎসব। সো 2020 এখানে একটা মাটির হাড়ি দিয়ে দুর্গা ঠাকুরের একটা ফিনিশ দেওয়া হয়েছিল, সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে। অনেক
বছর পুরনো এটা আদি ঠাকুর। ঠাকুরের উপর আলোগুলো ফোকাস করা দারুণ লাগছে দেখতে, মানে এত ফাঁকা এত সুন্দর সব সেরা সেরা ঠাকুর একসাথে, আনবিলিভেবল। ইটস আ ভেরি গুড ইনিশিয়েটিভ বাই গভর্নমেন্ট। সো ভেতরে ঢোকার আগেই আমরা যে মানে যে ঘরটার ভেতরে পুরো এক্সিবিশনটা করা হয়েছে তার বাইরেটা কিন্তু একটা সুন্দর কাজ করে একটা মন্দিরের মতো করা হয়েছে। এখানে একটা দোখরার টাইপের একটা কাজ দেখতে পাচ্ছি, খুব ঘোড়া মানে একটা রথের শেপ দেওয়া হয়েছে বেসিক্যালি এটাকে মন্দিরটাকে। উপরে আমরা রাম লক্ষ্মণ সরস্বতী ঠাকুর ঠাকুর দেখতে পাচ্ছি। ইভেন রথের চাকায়ও অনেক ছোট ছোট কাজ করা, স্ট্রাকচারটা খুব সুন্দর করেছে অ্যাকচুয়ালি। আর বাইরেও কিন্তু অনেক রকম ঠাকুর রাখা আছে এখানে, ভেতরে শুধু নয়। এখানে কিন্তু একটা খুব সুন্দর পাথরের দুর্গা ঠাকুরের মূর্তি আমরা দেখতে পাচ্ছি। জানি না এটা কোনো মণ্ডপের ঠাকুর নাকি এখানে তৈরি করা হচ্ছে স্ট্রাকচারটা, বাট একদম পাথর কেটে তৈরি করা হচ্ছে দুর্গা। দারুণ। ওদিকটা গিয়ে আমরা দেখে নেই ওদিকে কি আছে। ভেতরে আমরা এক্সিবিশনের চেতলা 2019 একটা ভালো ছবি দুর্গা ঠাকুরের মূর্তি দেখতে পেয়েছিলাম। বাইরেও কিন্তু 2017 একটা মূর্তি রাখা আছে দুর্গা ঠাকুরের, খুব সুন্দর লাইট দিয়ে জায়গাটাকে সাজিয়ে রেখেছে। অসাধারণ, খুব সুন্দর একটা দুর্গা ঠাকুর, মানে ঢুকেই একদম বাঁ হাতে এই ঠাকুরটা পড়বে, দেখলেই একদম ওভারওয়েলমড হয়ে যাবে। একদম আর্টিস্টিক একটা ঠাকুর, কোন প্যান্ডেলে যাই না বাট খুব সুন্দর। বেসিক্যালি এখানে আসতে গেলে তোমাদেরকে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে নেমে ওখান থেকে যে কোনো একটা অটো নিয়ে রবীন্দ্র সরোবর লেকের 3 নম্বর গেট দিয়ে সোজা হেঁটে চলে এলে এই মা ফিরে এলো এক্সিবিশন হলটা পেয়ে যাবে। সো এরকম দুর্গাপুজোর পরেও দুর্গাপুজোর এই ভাইবটা পেতে গেলে বা দুর্গা ঠাকুরকে দেখার ইচ্ছা হলে ফাঁকায় একদম বেস্ট দুর্গা ঠাকুর দেখতে ইচ্ছা হলে এখানে চলে আসবে, একদম ফাঁকায় ফাঁকায় সব ভালো দুর্গা ঠাকুর দেখতে পাবে, একটা খুব ভালো ভাইব আসবে অবশ্যই। সো যদি ব্লগটা ভালো লাগে তাহলে অফকোর্স একটা লাইক অ্যান্ড একটা শেয়ার তো বানতা হ্যায়, অ্যান্ড ইফ ইউ হ্যাভেন্ট ইয়েট সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দেন প্লিজ ডু দ্যাট। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ ইন মাই নেক্সট ব্লগ, বাই বাই। ভিডিওটা শেষ করার পরে আমার হঠাৎ করে মনে হলো যে রবীন্দ্র সদনের পাশে হচ্ছে লর্ডসের মোড়, আর লর্ডসের মোড়ে গেছি অথচ গন্ধরাজ মোমো খাবো না, এটা তো কখনো হতেই পারে না। সো আমি ভাবলাম সেটারও একটা রিভিউ দিই নি, তো চলো চটপট করে সেই রিভিউটা দেখে নেওয়া যাক। ইন মিন টাইম রাস্তায় খুব সুন্দর একটা কাল ঠাকুরের মন্দির দেখলাম, সেখানে প্রণাম করে রিক্সা উঠে আমরা লর্ডসের মোড়ে চলে যাবো। সো এই হচ্ছে মেনু কার্ড, তো আমরা একটা লিওন স্পেশাল গন্ধরাজ স্টিম মোমো নেবো, প্রাইস হচ্ছে 100 rupees, 8 piece দেবে 100 টাকা, 100 টাকায় 8 piece গন্ধরাজ মোমো। নাম তো প্রচুর শুনেছি, একটু টেস্ট করে দেখা যাক। এই হচ্ছে মেনুটা। তাহলে পুরো জুসি লাগছে, পারফেক্ট লাগছে।
হাইলি রেকমেন্ডেড।